গঙ্গা। আবহমান কাল থেকেই ভারতীয় ইতিহাস ঐতিহ্যের প্রবহমান স্রোতধারার আরেক নাম। সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা সুপ্রাচীন সিন্ধু সভ্যতা বা নীল নদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতার মতোই গঙ্গা নদী ভারতীয় সভ্যতার বিকাশে সহায়ক হয়েছে। গঙ্গার জন্মবৃত্তান্ত নিয়ে ভারতীয় পুরাণে প্রচলিত আজ একাধিক কিংবদন্তি। স্থানভেদে কখনো সে ভাগীরথী, কখনো বা হুগলি। তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে অহরহ জন্ম মৃত্যুর লীলা খেলা। স্নান তর্পণ, স্তব বিসর্জন, বিপণন বিনোদন ফেরি, শবদাহ শ্রাদ্ধানুষ্ঠান, আবার কখনো শোকাকুল শ্মশান যাত্রীর হরিনাম সংকীর্তন, এসবই গঙ্গা পারের বা গঙ্গা ঘাটের দিবারাত্রির কাব্য। গঙ্গা যেন শুধু একটি নদী নয়, ভারতীয়দের মানসপটে মাতৃসম। তার শাশ্বত উপস্থিতি ছুঁয়ে আছে যাপিত জীবনের প্রতিটি প্রহরে। কলকাতা শহরের গোড়াপত্তনের সবথেকে প্রচলিত কাহিনী অনুযায়ী 1690 সালের 24 অগস্ট জব চার্নকের জাহাজ নোঙর করেছিল হুগলি নদীর ঘাটে। এই হুগলি নদী গঙ্গার শাখা নদী ভাগীরথীর নিম্নভাগের অংশ, যা প্রচলিত অর্থে বা লোকমুখে কেবল গঙ্গা নামে পরিচিত। সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক রাধারমণ মিত্রের কলিকাতা দর্পণ এবং পডকাস্ট থেকে প্রকাশিত দ্য স্টোরি অব ঘাটস অব রিভার হুগলি এবং পশ্চিমবঙ্গ রাজ্য লেখাগার ও পডকাস্টের লেখাগারের নথি অনুযায়ী হুগলি নদীর পূর্ব তীরে কলকাতার বরাহনগর থেকে আদিগঙ্গা পর্যন্ত অথবা দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত অসংখ্য ঘাটের উল্লেখ পাওয়া যায়। এই সমস্ত ঘাটগুলির মধ্যে আজও কিছু ঘাট বর্তমান এবং কিছু ঘাট কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কলকাতার পূর্ব তীরের এই ঘাটগুলি 19 ও 20 শতকের কলকাতার নাগরিক জীবনের যুগসন্ধিক্ষণের প্রতিচ্ছবিকে তুলে ধরে। ভারতীয়দের মনে গঙ্গার পবিত্রতা ও বিশুদ্ধতা সম্পর্কে চিরাচরিত বিশ্বাস ও অপরদিকে ইউরোপীয়দের দূষণ সম্পর্কে সচেতনতা, এই দুইয়ের মধ্যে ছিল এক অদ্ভুত সহাবস্থান। ইতিহাসের আকর ও গল্পগাথায় ভর করে চলুন দেখে নিই কলকাতার ঘাট বৃত্তান্ত। কলকাতার উত্তরে অবস্থিত বরাহনগর, কাশীপুর, শোভাবাজার প্রভৃতি প্রাচীন জনপদগুলিতে গড়ে ওঠা বিভিন্ন গঙ্গা ঘাটগুলি হিন্দু ধর্মের পরম্পরা, কৌলিন্য ও ঐতিহ্যকে রক্ষা করে চলেছে। অনুমান করা হয় ওলন্দাজ অধ্যুষিত বরানগর অঞ্চলে ওলন্দাজ কুটি ছিল। এই কারণে এই অঞ্চলে গড়ে ওঠা গঙ্গা ঘাটটি কুটিঘাট নামে পরিচিতি লাভ করে। বরানগরের বাসিন্দা কৃষ্ণচন্দ্র দে, যিনি প্রামাণিকে ভূষিত হন, 1852 সালে তিনি এই প্রামাণিক ঘাটটি স্থাপন করে থাকেন। 1930 সালে প্রেমনাথ মল্লিক এই ঘাটটি সংস্কার করেন। এই ঘাটের অদূরেই আরও দুটি ঘাট, যে ঘাট দুটির নাম হলো লালঘাট ও শিলাঘাট। এর মধ্যে লালঘাটটি মেয়েদের ঘাট নামেই পরিচিতি লাভ করে। বরানগরের আরও একটি ইতিহাস প্রসিদ্ধ ঘাট হল সতীদাহ ঘাট। এই সতীদাহ ঘাট নির্মম সতীদাহ প্রথার সাক্ষ্য বহন করে চলেছে। 1829 সালে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং এই নির্মম সতীদাহ প্রথা লোপ করেন। ইংরেজ সরকারের সতীদাহ প্রথা রদ আইনের ফলে কলকাতার বিভিন্ন গঙ্গা ঘাটে এই প্রথা বন্ধ হলেও কলকাতার বাইরে এই বর্বর প্রথা চলতে থাকে। প্রামাণিক ঘাটের দক্ষিণ অবস্থিত কাশীপুর মহাশ্মশান 1874-75 সালে কলকাতার মিউনিসিপ্যাল কমিশনারগণ হিন্দু শবদাহের জন্য এই মহাশ্মশানটি স্থাপন করেন। এই মহাশ্মশান নির্মাণের জন্য জমিদান করেন নড়াইলের জমিদার বাবু কৃষ্ণচন্দ্র রায় ও তার ভাই কালীপ্রসন্ন রায়। বহু বরেণ্য ব্যক্তির পার্থিব শরীর এই শ্মশান ঘাটে দাহ করা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব,
স্বামী অভেদানন্দ, মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রী ম, নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ি প্রভৃতি এঁদের মধ্যে উল্লেখযোগ্য। বর্তমানে এই শ্মশান রামকৃষ্ণ মহাশ্মশান নামে পরিচিতি লাভ করেছে। কাশীপুর মহাশ্মশানের দক্ষিণ অবস্থিত এই রতনবাবুর ঘাট বাংলাদেশের নড়াইলের জমিদার কালীশঙ্কর দত্ত রায়ের পৌত্র এবং রামনারায়ণ দত্ত রায়ের পুত্র রামরতন দত্ত রায়, যিনি রতনবাবু নামে সমধিক পরিচিত ছিলেন, তিনি তার মৃত্যুর পূর্বে অর্থাৎ 1860 খ্রিস্টাব্দের পূর্বে এই ঘাটটি নির্মাণ করেছিলেন। প্রাথমিকভাবে এই ঘাটটি স্ত্রীলোকদের ব্যবহারের জন্য নির্মিত হলেও পরবর্তীকালে স্থানীয় ব্যবসায়ীরা নৌ চলাচলের জন্য এই ঘাটটিকে ব্যবহার করতে শুরু করেন। দ্বারকানাথ ঠাকুরের বিশেষ বন্ধু ছিলেন রুস্তুমজি কাওয়াসজি বানার্জি। তিনি ব্যবসায়িক কারণে 1806 সালে বম্বে থেকে কলকাতায় আসেন। চীনের সাথে আফিম ব্যবসার জন্য তিনি খিদিরপুরে ডকও কিনেছিলেন। ভারতীয় জীবন বিমা এবং বাষ্পীয় জাহাজ প্রবর্তনের ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা গ্রহণও করেন। কাশীপুর বরাহনগর অঞ্চলে রুস্তুমজি নামাঙ্কিত রাস্তা থাকলেও রুস্তুমজি ঘাট বলে কোনো ঘাটের অস্তিত্ব পাওয়া যায় না। এই অঞ্চলে যে ঘাটটি বর্তমান তা হল সাধুর ঘাট। জনশ্রুতি আছে, বহু বছর পূর্বে চিতু বা চিতে ডাকাত গঙ্গার জলে ভেসে আসা নিম কাঠ দিয়ে চিত্তেশ্বরীর মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন। 1610 সালে মনোহর ঘোষ, মতান্তরে মহাদেব ঘোষ নামে এক জমিদার এই চিত্তেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন। অনেকেই মনে করেন এই চিতে বা চিতু ডাকাতের নামে চিত্তেশ্বরী এবং পরবর্তীতে এই অঞ্চলের নাম চিতপুর হয়। চিতপুরের এই অঞ্চলের একদল ব্রাহ্মণ চিত্তেশ্বরী মন্দিরের পাশে একটি সর্বমঙ্গলা দেবীর মন্দির স্থাপন করেন। এই মন্দিরের নামানুসারে এই ঘাটের নামকরণ হয় সর্বমঙ্গলা ঘাট। পাইকপাড়ার রানী কাত্যায়নীর প্রতিষ্ঠিত ঠাকুরবাড়ির নিকটে রানী দেবেন্দ্রবালা ঘাট। পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহের পুত্র রাজা গিরিশচন্দ্র সিংহের স্ত্রী রানী দেবেন্দ্রবালার নামাঙ্কিত এই ঘাট দুধনাথ ঘাট নামেও পরিচিত। এই ঘাটে 108 শিবলিঙ্গ বর্তমান। রানী দেবেন্দ্রবালা ঘাটের দক্ষিণে বৈষ্ণবীবালা ঘাট অবস্থিত। এই ঘাটের নামকরণ এই ঘাটের নিকটে অবস্থিত বৈষ্ণব দেবী মন্দিরের কারণে হতে পারে। এই অঞ্চলের আরও একটি গঙ্গা ঘাট হল ইন্দিরা ঘাট। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এই ঘাটের নির্মাণ হয় বলে মনে করা হয়। বাগবাজারের একটি উল্লেখযোগ্য ঘাট হল মায়ের ঘাট। এই ঘাটটি পূর্বে দুর্গাচরণ মুখার্জির ঘাট বা পাগলাবাবুর ঘাট নামে পরিচিত ছিল। এই দুর্গাচরণ মুখার্জি ছিলেন রাজশাহীর কালেক্টর রো সাহেব, কলকাতার টাকশালের অধ্যক্ষ হ্যারিস সাহেব এবং আফিম এজেন্ট অ্যাডিসন সাহেবের দেওয়ান। তিনি ছিলেন অত্যন্ত ধনবান এবং দাম্ভিক ব্যক্তি। তার পুত্র শিবচন্দ্র মুখার্জি, তিনিও ছিলেন পিতার ন্যায় দাম্ভিক, লম্পট এবং গাঁজাখোরদের প্রধান পৃষ্ঠপোষক। বাগবাজারে অবস্থানকালে 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত শ্রী শ্রী সারদামা নিয়মিত এই ঘাটেই স্নান ও জপাদি করতেন। 2005 সালে শ্রী শ্রী সারদামায়ের 150তম জন্মশতবর্ষ উপলক্ষে এই ঘাটটি সংস্কার করা হয় এবং ব্যবহার উপযোগী করে শ্রী শ্রী সারদা মায়ের নামে উৎসর্গকৃত হয়। এরপর থেকেই এই ঘাটটি মায়ের ঘাট নামে পরিচিতি লাভ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদি পর্বে বাগবাজার অঞ্চলে পেরিন নামক এক জাহাজের ক্যাপ্টেনের একটি বাগান ছিল। এই বাগান পেরিন সাহেবের বাগান বলে পরিচিত ছিল। কোম্পানির বড় সাহেবরা এই বাগানে অবসর বিনোদনের জন্য আসতেন। কর্নেল ফ্রেডরিক স্কট এই পেরিন সাহেবের বাগানে একটি বারুদের কারখানা তৈরি করেন। সেই থেকে এই বাগানের কাছে অবস্থিত গঙ্গা ঘাট ওল্ড পাউডার মিল ঘাট নামে পরিচিতি লাভ করে। প্রসঙ্গত উল্লেখ্য যে বাগ একটি পার্সি শব্দ যার অর্থ বাগান। অনেকেই অনুমান করেন যে এই অঞ্চলে এই বাগান থাকার কারণেই এই অঞ্চলের নাম হয় বাগবাজার এবং ওল্ড পাউডার মিল ঘাটের নাম হয়
বাগবাজার ঘাট। বাগবাজার অঞ্চলের আরও দুটি উল্লেখযোগ্য ঘাট হল রাজা নবকৃষ্ণ ঘাট ও রাজা রাজকৃষ্ণের ঘাট। রাজা নবকৃষ্ণ দেব ছিলেন শোভাবাজার রাজবংশের প্রতিষ্ঠাতা। বাগবাজার অঞ্চলের আরও কয়েকটি ঘাট হল প্রমোদাসুন্দরী ঘাট, অন্নপূর্ণা ঘাট ও রসিক নিয়োগীর ঘাট। যদিও এই ঘাটটি রঘুমিত্তির ঘাট নামেও পরিচিত। এই রঘুমিত্তির ছিলেন ওয়ারেন হেস্টিংসের চার টাকা মাসমাইনের আমিন। অন্নপূর্ণা ঘাটের পাশেই রসিক নিয়োগীর ঘাট অবস্থিত। এই ঘাটটি রসিকলাল নিয়োগীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়। হাটখোলা অঞ্চলে কয়েকটি ঘাটের দেখা পাওয়া যায়। এগুলি হল গোপাল ঘাট ও গোলাবাড়ি ঘাট। এর মধ্যে গোলাবাড়ি ঘাটের নামকরণ ধানের গোলা থেকে এসেছে বলে মনে করা হয়। এই ঘাটটিতে মৃতদেহ শবদাহের পূর্বে রাখা হতো। বনমালী সরকার ঘাট বর্তমানে বটতলা ঘাট নামে পরিচিত। এই বনমালী সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল রেসিডেন্ট ছিলেন। এই অঞ্চলে রাজা রাজবল্লভের নামানুসারে একটি ঘাট ছিল, কিন্তু বর্তমানে এই রাজবল্লভ ঘাটের কোনো অস্তিত্ব নেই। 1795 সালের আফজান সাহেবের মানচিত্রে কাশীরাম মিত্রের শ্মশানঘাট বলে উল্লেখ থাকলেও অনেকেই মনে করেন এটি কাশীশ্বর মিত্রের শ্মশানঘাট। এই কাশীশ্বর মিত্র ছিলেন একজন ধনবান ব্যক্তি। তার চার পত্নী থাকা সত্ত্বেও তিনি ছিলেন নিঃসন্তান। প্রচুর ধনসম্পত্তি নিয়ে তিনি তা সৎকাজে ব্যবহার করতে চেয়েছিলেন। এই কারণেই 1774 সালে তিনি হিন্দু শবদাহের জন্য এই শ্মশানঘাটটি নির্মাণ করেছিলেন। কাশীমিত্র শ্মশানঘাটকে একসময় অবস্থাপন্ন হিন্দুরা ব্যবহার করলেও পরে এখানে গরিব হিন্দুরা শবদাহ করতেন। বিভিন্ন হাসপাতালের কাটাছেঁড়া শবদেহ এখানে পোড়ানো শুরু হয়। গরিব হিন্দুরা শবদাহের খরচ বাঁচানোর জন্যে মৃতদেহকে গঙ্গায় ভাসিয়ে দিতে শুরু করে। 1854 সালে এই কাশীমিত্র ঘাট থেকে 3982টি মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। ধর্মীয় সংস্কারের দোহাই দিয়ে বা আর্থিক দুরাবস্থার অজুহাতে হিন্দুরা নিমতলা ও কাশীমিত্র ঘাটে যেভাবে মৃতদেহ সৎকার করতেন তা কেবল অমানবিকই ছিল না। এর ফলে গঙ্গা নদীর জলদূষণ ও পরিবেশ দূষণ এক ভয়াবহ রূপ ধারণ করে। 1854 খ্রিস্টাব্দে গঙ্গায় মৃতদেহ নিক্ষেপ বন্ধ করতে সরকার আইন প্রণয়ন করতে সচেষ্ট হন, কিন্তু বাধা আসে হিন্দুদের পক্ষ থেকে। অতঃপর সরকার পুলিশ কমিশনের অধীনে বেশ কিছু মুর্দা ফরাস এবং নৌকা নিয়োগ করে। এই মুর্দা ফরাসের কাজই ছিল ভাসমান মৃতদেহগুলিকে গঙ্গার জলে ডুবিয়ে দেওয়া, কিন্তু এ কাজ সহজ ছিল না, কাজে জলদূষণ অব্যাহত থাকে। কোনো উপায় না দেখে ব্রিটিশ সরকার 1862 খ্রিস্টাব্দে আইন প্রণয়ন করে গঙ্গায় মৃতদেহ নিক্ষেপ করা বন্ধ করতে বাধ্য হন। মৃৎশিল্পী অর্থাৎ কুমারদের বাসস্থান কুমারটুলির নাম অনুসারে কুমারটুলি ঘাট। কুমারটুলি ঘাটের নির্মাণ কে করেন তা অজানা, তবে এই স্থানে বহু বিখ্যাত ব্যক্তি বাস করতেন। এই ঘাটের দক্ষিণে চাঁপাতলা ঘাট। অনুমান করা হয় এই অঞ্চলে চাঁপা গাছ থাকায় এই রূপ নামকরণ। শোভাবাজার অঞ্চলে রথতলা ঘাট অবস্থিত। অনেকে মনে করেন শুভারাম বসাকের রথযাত্রার রথ এখানে রাখা হতো বলে এই ঘাটের এই রূপ নামকরণ হয়েছে। আবার অনেকে এই ঘাটকে হরচন্দ্র মল্লিক স্নান ঘাট বলে অভিহিত করেন। সুতানুটি শব্দের অর্থ সুতোর আটি। আদি কলকাতার তিনটি গ্রাম সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতার মধ্যে এটি একটি অন্যতম। শোনা যায় যে যোগচার্ণ তার জাহাজ নোঙর করেছিলেন এই ঘাটেই। পরবর্তীকালে অর্থাৎ 1842 সালে এই অঞ্চলে হাটখোলা ঘাটটির স্থাপন করা হয়। মনে করা হয় খোলা জায়গায় এই হাট বসত বলেই তার এই রূপ নামকরণ। সংস্কৃত আভিরের হিন্দি রূপ হলো আহির, যার অর্থ হলো গয়লা। মনে করা হয় এই অঞ্চলে গয়লাদের আধিক্য থাকায় এই অঞ্চলটির নাম হয় আহিরতলা। গয়লাদের গবাদি পশু এই ঘাটেই স্নান করানো হতো বলেই এই ঘাটটির নাম হয় আহিরতলা ঘাট। বাংলাদেশের একজন প্রভাবশালী জমিদার মানিকরাম বসুর নামে মানিকবাবু ঘাট নির্মিত হয়। এই ঘাটটি দত্তবাবুর ঘাট নামে পরিচিত।
দত্তবাবুর ঘাট নামে আরও একটি ঘাটের উল্লেখ পাওয়া যায়। কলকাতার বিভিন্ন গঙ্গা ঘাটের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য নিমতলা ঘাট বা নিমতলা মহাশ্মশান। অনুমান করা হয় 1818 সালে এই শ্মশান ঘাটের নির্মাণ হয়। এই ঘাটের নির্মাণে তৎকালীন বহু সম্মানীয় ব্যক্তি আর্থিক অনুদান দিয়েছিলেন। এই নিমতলা ঘাটে অবস্থিত আনন্দময়ী কালী মন্দির এই ঘাটের সমসাময়িক বলে মনে করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ মনীষীদের পার্থিব শরীর দাহ করা হয় এই মহাশ্মশানে। এই ঘাটে অবস্থিত ভূতনাথ মন্দির বিশেষ উল্লেখযোগ্য। নিমতলা নামকরণের পিছনে বিভিন্ন যুক্তির সমাবেশ লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন নিমগাছি হল নিমতলা নামকরণের উৎস, আবার অনেকে মনে করেন নিয়ামতুল্লাহ থেকে হয়তো নিমতলার হাটের নামের সৃষ্টি হয়েছে। স্থানীয় জমিদার রমজান আলী 1774 খ্রিস্টাব্দে তাঁর পূর্বপুরুষ নিয়ামতুল্লাহ নামে একটি মসজিদ নির্মাণ করেন। শোনা যায় এই নিয়ামতুল্লাহ একটি গঙ্গায় ঘাট নির্মাণ করেন। বর্তমানে নিমতলা ঘাট যে নিয়ামতুল্লাহ তৈরি নিমতলা ঘাট তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। সরকারি নথিতে কেবলমাত্র তৎকালীন বাঙালি সম্প্রদায় কত অনুদান করেছিলেন, কিভাবে করেছিলেন তারই প্রমাণ পাওয়া যায়। নিমতলা মহাশ্মশান ছিল হিন্দু ধর্মের বহু সংস্কারের জীবন্ত সাক্ষী। এর মধ্যে অন্যতম ছিল অন্তর্জলি যাত্রা। কোনো মুমূর্ষু ব্যক্তিকে তার বাড়িতে মরতে দেওয়া হতো না, তার আত্মার সদ্গতির জন্য তাকে গঙ্গা প্রাপ্তি করানো হতো। এই জন্য কোনো মুমূর্ষু ব্যক্তিকে করতে হতো অন্তহীন অপেক্ষা। কুলপ্রথা অনুযায়ী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর পিতা যাদবচন্দ্রকে 3 রাত্রি ধরে নৈহাটির ঘাটে গঙ্গা প্রাপ্তি করানোর জন্য রাখা হয়েছিল। মৃতপ্রায় ব্যক্তির গঙ্গা প্রাপ্তির নামে চরম দুর্দশাকে নিয়ে তুমুল বাগবিতণ্ডা হয়। অবশেষে তৎকালীন বঙ্গ সমাজের বিভিন্ন মানুষ গঙ্গা ঘাটে গঙ্গা যাত্রা আবাস বা অন্তর্জলি ভবন তৈরি করেন। কলকাতার গঙ্গা দূষণের ক্ষেত্রে আরও কয়েকটি বিষয়কে দায়ী করা যায়। এগুলি হল নিমতলা ও কাশীমিত্র শ্মশান ঘাটের ছাই ও বিষ্ঠা গঙ্গার জলে নিক্ষেপ। শ্মশান ঘাটের ছাই নৌকা করে গঙ্গার জলে নিক্ষেপ করা হতো। এছাড়াও জন্তু জানোয়ারের মৃতদেহ কলকাতার বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে নিমতলায় জমা করা হতো। ম্যাথররা বাবুদের বাড়ির বিষ্ঠা সংগ্রহ করে পুরনো মিন্টের কাছে বিষ্ঠা ঘাট বা নাইন্থ সয়েল ঘাটে গঙ্গায় নিক্ষেপ করত। আদ্যশ্রাদ্ধ ঘাট প্রকৃতপক্ষে শ্রাদ্ধ ঘাটকে বলা হয়। আদ্যশ্রাদ্ধ ঘাট ও পাথরিয়া ঘাটের মাঝে প্রসন্নকুমার ঘাট অবস্থিত। প্রসন্নকুমার ঠাকুর ছিলেন দর্পনারায়ণ ঠাকুরের পৌত্র এবং গোপীমোহন ঠাকুরের কনিষ্ঠ পুত্র। 1690 সালে শোভারাম বসাক মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তিনি কলকাতার গোবিন্দপুরে তার পিতার সাথে বসবাস শুরু করেন। হোটুলিয়ার নির্মাণ শুরু হলে তারা গোবিন্দপুর থেকে বড়বাজারে চলে আসেন। বড়বাজারে থাকাকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সুতো ও কাপড়ের ব্যবসা করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। গঙ্গা তীরে তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার একটি বিগ্রহ প্রতিষ্ঠা করেন। এই বিগ্রহের পাশেই একটি গঙ্গাঘাটও নির্মাণ করেন, যে ঘাটটি শোভারাম বসাকের ঘাট বা জগন্নাথ ঘাট নামে পরিচিতি লাভ করে। জগন্নাথ ঘাটের নিকটেই ছিল পাথুরিয়া ঘাট। পাথুরিয়া শব্দটি পাথর থেকে এসেছে বলে মনে করা হয়। অনেকে মনে করেন রেললাইন স্থাপনের সময় এই ঘাটে নৌকা করে পাথর আনা হতো বলে এই নামকরণ। বড়বাজারের নয়নচাঁদ মল্লিকের পুত্র ছিলেন নিমাইচরণ মল্লিক। নিমাইচরণ নুন ও জমিজমা সংক্রান্ত ব্যবসা করে বিপুল অর্থ উপার্জন করেন। নিমাইচরণের মৃত্যুর বহুকাল পর তাঁর পুত্র 1855 সালে পিতার নামে গঙ্গায় একটি ঘাট নির্মাণ করান, যে ঘাটটি মল্লিক ঘাট নামে পরিচিত। মল্লিক ঘাটের পাশে রামচন্দ্র গোয়েঙ্কা ঘাট অবস্থিত। রামচন্দ্র গোয়েঙ্কা ছিলেন স্যার হরিরাম ও বদ্রিদাস গোয়েঙ্কার পিতা। তিনি রাজস্থানের একটা ছোট্ট শহর থেকে কলকাতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসা করে শ্রীবৃদ্ধি লাভ করেন। রামচন্দ্র গোয়েঙ্কার 2 সুপুত্রকে ইংরেজরা নাইট উপাধিতে ভূষিত করেন।
1933 সালে স্যার বদ্রীদাস গোয়েঙ্কা প্রথম ভারতীয় হিসাবে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ বর্তমানের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ গ্রহণ করেন। রামচন্দ্র গোয়েঙ্কা স্নানঘাটটি কেবলমাত্র মহিলাদের ব্যবহারের জন্য নির্মিত হয়। এই হলো ছোটেলালের ঘাট। এই ছোটেলাল কে ছিলেন তার সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে এই ঘাটে কুস্তিগীরদের আখড়া এবং গঙ্গা সেবা সমিতি এই ঘাটকে এক অন্য মাত্রায় উন্নীত করেছে। চ্যাম্পিয়ন কুস্তিগীর গুরু নাথমালজি কুস্তির আখড়া গড়ে কুস্তির জগতে এক অনন্য নজির গড়ে তুলেছেন। ছোটেলাল ঘাটের পাশে মতিলাল শীলের ঘাট। মাত্র 5 বছর বয়সে মতিলাল শীল পিতৃহীন হন। সামান্য ইংরেজি শিখে ফোর্ট উইলিয়ামে ইংরেজ সরকারের অধীনে কাজ করেন। এই কাজের পাশাপাশি তিনি শিশি বোতল ও ছিপির ব্যবসা শুরু করেন। বহু অর্থ উপার্জন করে তিনি এই ব্যবসা ত্যাগ করে জাহাজের কারবারে যুক্ত হন। ধনকুবের মতিলাল ছিলেন দাতা ও পরোপকারী। তিনি চিকিৎসা ও শিক্ষার উন্নতিতে অকাতরে দান করতেন। মতিলাল ঘাটের কাছে অবস্থিত আর্মেনিয়ান ঘাট, অতীতের ব্যারেটো সাহেবের ঘাটের স্থানে আর্মেনিয়ান ঘাট অবস্থিত। ম্যানুয়েল হাজারি মালিয়া নামে জনৈক আর্মেনিয়ান এই আর্মেনিয়ান ঘাট নির্মাণ করেন। ব্রিটিশ সময়কালে এই ঘাটের এক বিশেষ গুরুত্ব ছিল। 1854 থেকে 1874 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়ান রেলের কলকাতা স্টেশন ও টিকিট ঘর ছিল এই ঘাটে। এখানেই রেলযাত্রীরা টিকিট কিনতেন ও মালপত্রের ওজন করিয়ে প্রয়োজনীয় মাশুল দিয়ে রেল কোম্পানির লঞ্চে নদী পার হয়ে হাওড়া স্টেশনে ট্রেনে উঠতেন। এরপর 1874 সালের অক্টোবর মাসে হাওড়া পন্টুন ব্রিজ চালু হলে এই নিয়ম বন্ধ হয়। ওল্ড ফোর্ট বা পুরনো কেল্লার ঘাট পরবর্তীকালে ফেয়ারলি ঘাট নামে পরিবর্তিত হয়। উইলসন মতান্তরে উইলিয়াম ফেয়ারলি ছিলেন আদতে একজন সৌদাগর, তাঁর নামেই এই ঘাটের নামকরণ হয়। এই ফেয়ারলি সাহেব প্রথমে গিলমোর এবং পরে ফার্গুসনের সঙ্গে সৌদাগরী কুঠি স্থাপন করেন। রামদুলাল সরকার ছিলেন এই কুঠির এজেন্ট। চন্দ্রপাল শব্দ থেকে বিকৃত হয়ে চাঁদপাল নামের উৎপত্তি এবং এই নামানুসারে চাঁদপাল ঘাট। চন্দ্রপাল ছিলেন একজন মুদিখানার দোকানদার। পথিক ও মাঝিমাল্লারা এখানে খাদ্য সামগ্রী কিনতে আসতেন। অবস্থানগত কারণে এই ঘাটটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশ শাসনকালে উচ্চপদস্থ অফিসার, বিশপ, সেনাপতি প্রভৃতিরা যখন এই ঘাট দিয়ে কলকাতায় আগমন করতেন, তখন তাদের সম্মান দেওয়ার জন্য ফোর্ট উইলিয়াম থেকে সম্মানসূচক তোপধ্বনি করা হতো। বাবু রাজচন্দ্র দাস ঘাট বাবুঘাট নামে সমধিক পরিচিত। জানবাজারের জমিদার বাবু রাজচন্দ্র দাস 1830 সালে এই ঘাটটি নির্মাণ করেন। এই ঘাটটির নির্মাণে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভীষণভাবে তাকে উৎসাহিত করেন। রানী রাসমণির অনুপ্রেরণা ও প্রত্যক্ষ সহযোগিতায় বাবু রাজচন্দ্র দাস বহু সমাজ কল্যাণমূলক কাজ করেন। তাঁর মৃত্যুর পর রানী রাসমণি তাঁরই পদাঙ্ক অনুসরণ করে জমিদারি নিপুণতার সাথে পরিচালনা করেন। দক্ষিণেশ্বরে কালী ও দ্বাদশ শিবলিঙ্গ মন্দির নির্মাণ ছিল তার অন্যতম কৃতিত্ব। বাবুঘাটের দক্ষিণে আউটরাম ঘাট। এই ঘাটটি রেঙ্গুন আসা যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতো। বর্তমানে এই অঞ্চলে অবস্থিত বাজে কদমতলা ঘাট প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যবহৃত হয়। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে কেবলমাত্র ব্রিটিশদের ব্যবহারের উদ্দেশ্যে এই জাজেস ঘাটটি নির্মাণ করতে উদ্যোগী হন। স্যার এলিজা ইম্পে ভারতীয় ইতিহাসে বিভিন্ন কারণে উল্লেখযোগ্য। তার মধ্যে মহারাজ নন্দকুমারের ফাঁসি বিশেষভাবে আমরা মনে রাখতে পারি। স্যার এলিজা ইম্পের এই জাজেস ঘাটে গোয়ালিয়র মনুমেন্টটি অবস্থান করার কারণে অনেকে এই ঘাটটিকে গোয়ালিয়র ঘাট বলেও মনে করেন। ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড এলেনবরার পরিকল্পনায় ও উদ্যোগে
এবং সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ার কর্নেল এইচ গডউইনের তত্ত্বাবধানে নিহত সেনানীদের স্মৃতির উদ্দেশ্যে 1847 সালে ইসলামিক স্থাপত্য এবং ইউরোপীয় নির্মাণ প্রযুক্তির মেলবন্ধনে নির্মিত হয় গোয়ালিয়র মনুমেন্ট। জন প্রিন্সেপের পুত্র জেমস প্রিন্সেপের স্মৃতিতে 1842-43 সালে এই ঘাটটি নির্মিত হয়। এটি হলো ভিক্টোরিয়ান শিল্পকলার এক অসামান্য স্থাপত্য। জেমস প্রিন্সেপ ছিলেন একজন গবেষক ও বিদ্যোৎসাহী। তিনি কলকাতার টাকশালের ডেপুটি অ্যাসেমাস্টার বা সহকারী ধাতু পরীক্ষক। 1832-38 সাল পর্যন্ত তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির সম্পাদক। 1844 সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড এডিনবরা এই ঘাটটি সর্বপ্রথম ব্যবহার করেন। এরপরে বহু ভাইসরয় রাজা মহারাজারা এই ঘাটটি ব্যবহার করতে শুরু করেন। কলকাতার বিভিন্ন গঙ্গা ঘাট ঐতিহ্যবাহী ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। সভ্যতার ক্রমবিকাশ, সামাজিক সংস্কার, ধর্মীয় গোড়ামি, দূষণ ও তার প্রতিকার, ভারতীয় ও ইউরোপীয়দের যৌথ উদ্যোগে জীবনযাত্রার মানোন্নয়ন, এই সবেরই জীবন্ত দিনলিপি এই গঙ্গার ঘাট। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের প্রশ্নে কলকাতা পোর্ট ট্রাস্ট, কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশকে কুণ্ডিশ জানাতেই হয়। আধুনিকতা ও কৌলিন্যের মাঝে যে বিষয়টি সবচেয়ে বেশি আজকে ভাবিয়ে তোলে তা হলো দূষণ, যা আজও বড়ই প্রাসঙ্গিক। কলকাতার বিভিন্ন শ্মশানঘাট ও স্নানঘাটের নিকটে বিভিন্ন দেবদেবীর মন্দিরের অবস্থান নিঃসন্দেহে হিন্দু ধর্মের সনাতনী প্রথা ও রীতির পরিচয় বহন করে। তবে মা কালী ও শিব মন্দিরের আধিক্য বিশেষভাবে উল্লেখ্য। উত্তরে দক্ষিণেশ্বর মন্দির থেকে দক্ষিণের আদি গঙ্গার তীরে কালীঘাট মন্দির পর্যন্ত অসংখ্য কালী মন্দির ও শিব মন্দিরের অবস্থান সেই তথ্যকেই প্রমাণ করে। ঘাটেদের ঘিরে ধর্মীয় ভাবাবেগপূর্ণ ভক্তিরসে এবং শ্মশান বৈরাগ্যে মজেছিলেন সমাজের অভিজাত থেকে অপাঙ্ক্তেও সকলেই। গঙ্গার তীরের সৌন্দর্য ও স্নিগ্ধ বাতাসে মন আজও রবি ঠাকুরের সঙ্গে আন্দোলিত হয় আর গুনগুন করে ওঠে। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ায় তুমি।